বোন প্রথম কথা হচ্ছে যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম যে ইসলাম জি কোনো যুক্তি দিয়ে চলে না এখানে এটা কেন ওটা 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 কেন এভাবে যুক্তি দিয়ে কিন্তু ইসলাম চলে না যেমন একটা আরও আছে আলী রজি আল্লাহ তালানহুর হাদিস আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন যে ইসলামে যদি যুক্তি চলতো তাহলে মুজার উপরে মাসা যে উপরের দিকে না হয়ে নিচের দিকে তলাতে হতো তো পায়ের তলে যে সাধারণত আমরা মোজার মাসা করি উপরই কিন্তু ইসলামে যুক্তি যদি থাকতো বা যুক্তির যদি কোনো জায়গা থাকত, তাহলে মোজার মাসা উপরে না পায়ের উপরে উপরই ভাগে না বরং পায়ের নিচে তল দেশে করা যে এটাই ছিল যুক্তিযুক্ত কিন্তু যেহেতু ইসলামে যুক্তি চলে না সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেটা বলেছেন সেটাই সত্য অনুরূপভাবে এখানেও আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেটা মুসলিম মুসলিমের রয়েছে আবু দাউদের আছে

যে বিধায় আল্লাহ রসুল বলেছেন যে এখানে দাজ্জালের কথা থাক বা না থাক এখানে কোরআন তো কোথাও দাজ্জালের কথা সাধারণত সেভাবে স্পষ্ট করে বলা হয়নি কোরআনে তিরিশ পারা কোরআনের মধ্যে কোথাও জি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের কোথাও কিন্তু স্পষ্ট করে দার্জালের কথা বলা হয়নি যদিও কিছু কিছু কেরাম কিছু কিছু আয়াতের সামনে বলেছেন এখানে দার্জাল সম্পর্কে ইঙ্গিত বা ইশারা দেওয়া হয়েছে কিন্তু স্পষ্টভাবে পরিষ্কার করে কোরআনে কোথাও দার্জালের কথা বলা হয়নি সেই জন্যে আল্লাহ রসুল পড়তে বলেছেন আমরা পড়বো বাস আমার এটা হচ্ছে ইসলাম আল্লাহ রসুল বলেছেন আমরা ইমান আনলাম আমরা বিশ্বাস করলাম আমাদেরকে পড়তে হবে এটাই হচ্ছে যেমন মনে করেন যে ছাগলের গোস্ত খেলে গরুর গোস্ত খেলে উজু নষ্ট হবে না কিন্তু উঠের গোস্ত খেলে উজু নষ্ট হবে কেন বলেন জি এর কোনো যুক্তি আছে কোনো যুক্তি নেই কিন্তু যেহেতু আল্লাহ রসুল বলেছেন ছাগলের গোস্ত খেলে গরুর গোস্ত খেলে কিংবা অন্য কোনো পশুর ভেড়া আর দুম বাজায় বলেন এদের গোস্ত খেলে উজু নষ্ট হবে না কিন্তু উটের গোস্ত খেলে উজু নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন উজু নষ্ট হবে যে কেন হয় কিভাবে হয় এ সমস্ত প্রশ্ন করাটাও হচ্ছে একটা যে ইসলামের উপরে বাড়াবাড়ি করা